Very good, very good. ঠিক আছে। না উনি বলতেছে কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? উনি বলছে কবে বিয়ে করছেন? আপনি বিয়ে করলেন না রয়্যাল বিস্কুট আসবে কেন? সোনাগর রয়্যাল বিস্কুট কেন আসবে? প্রমাণ আছে, সাক্ষী আছে। আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে? তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল বিস্কুট কেন আসলেন? সময় কাটাইতে ভাই, যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল বিস্কুট আসলেন? আমি বেড়াইতে আসি না। না, আপনি আপনি বেড়াইতে কোন জায়গা বেড়াইতে পারেন? আপনি কোন জায়গা বেড়াইতে থাকতেছেন? আপনার আপনার নামটা বলুন, আপনার পুরো নামটা বলুন। ভালোমন্দ শব্দ নাই। আপনার আপনার পুরো নামটা কি? এই আপনার আপনার ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম কি? আমিনা তৈয়বা। আমিনা তৈয়বা, ওনাদের বাড়ি কোথায়? আপনারা তো এমন কথা খান, আচ্ছা আপনারা প্রশ্ন করেন, উত্তর দিবে, সমস্যা নেই। খারাপ আচরণ কিছু দরকার নেই। আপনি আসছেন কখন এখানে? দুপুরে? আচ্ছা, আপনি কোথায় আসছিলেন মূলত? এখানে উঠা মানে এই হোটেল উঠা সোনাকে বেড়াতে আসছেন? সোনাকে কেউ জানে? ওলাম একজন জানে কেউ? আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন? করোনা পরিস্থিতি, আপনি করোনা আমাদের তো কোথাও কেউ জানে না। আপনি সেকেন্ড বিয়ে করছেন, আপনি রয়্যাল বিস্কুট আসছেন কেন? আপনি বাসায় থাকবেন, ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন, এটা কেন? আপনি বলেন
আপনারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, আমি আমি আপনাদের সাথে আপনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। দেন জনগণের উত্তর দেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে জানিয়ে রাখি আল্লামা মামুনুল হক সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে 501 নম্বর রুমে কিছুক্ষণ আগে স্থানীয় আমাদের সোনারগাঁ থানা পুলিশ এবং এসিলেন আমাদের এখানে আছেন, এসে এখানে আটক করে, এবং তিনি আমরা একজন মহিলা ওনার সাথে এখানে এই হোটেলে এই রুমটাতে আছেন, কিন্তু আমরা যতটুকু জানতে পারছি তার ভাষ্য অনুযায়ী তার বিবাহিতা স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, এখানে প্রায় 3 বছর যাবৎ তিনি হচ্ছে তার সাথে সংসারে আবদ্ধ, সংসার জীবনে আবদ্ধ আছেন, কিন্তু বর্তমানে এই করোনাকালীন সময়ে তিনি এই হোটেলে কেন এসেছে এই বিষয়টা নিয়ে একটু আমাদের আশা রয়েছে, এই কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাংবাদিকরা এখানে দেখছেন তাকে ভীষণ ধরনের প্রশ্ন করছে, এবং তিনি রীতিমত বলে আসছেন যে আল্লাহর কসম বা আল্লাহর শপথকে